শিশুবেলার কথা মনে করিয়ে দিল। আলিপুর দুয়ারে এরকমই বৃষ্টি হতো একটা সময় ছিল, মাঝে কিন্তু কিছু বছরে বৃষ্টিপাত কম হয়েছে এবং ওয়েদার রিপোর্ট আছে আগামী রোববার পর্যন্ত ব্যাপক বর্ষণ হবে এবং বন্যা হওয়ারও একটা সম্ভাবনা আছে। সেটাই মনে হচ্ছে যে আলিপুরে মনে হয় এবার আর একটা বন্যা দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে জনজীবন কতটা বিপর্যস্ত? স্বাভাবিকভাবেই এমনিতেই তো একটা করোনার প্রকোপ আছে, মানুষ কম বেরোচ্ছে, তার সাথে সাথে এই প্রাকৃতিক দুর্যোগ প্রবল বৃষ্টি চলছে, স্বাভাবিকভাবে মানুষের যে নর্মাল জীবনযাপন সেটা নিশ্চয়ই হচ্ছে না। কী নাম আপনার? রঞ্জন রায়।